নাহমাদ সাল আসসালামু আলাইকুম আহমতুল্লা সম্মানিত বন্ধুগণ একটি নতুন গুরু শিষ্যের একটি ধারাবাহিক গান গুরু শিষ্যের একটি ধারাবাহিক গান এই গানটি গুরুর মাধ্যমে থাকবে এবং গুরু শিষ্যের কি ভূমিকা একটু শুনুন ভালো হবে নতুন লেখা একটি গান যারা তরিকাপন্থী মানুষ এই গুলি শুনেন কাজে আসবে আমি গুরু তুমি শিষ্য তোমার কোন ভয় নাই তবে শিষ্যের মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই আমি গুরু তুমি শিষ্য তোমার কোনো বয়ে নাই শিষ্যের মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই শিষ্যের মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই পিতা মাতার খেজ মত করো নামাজ রোজা আদাই করো গুরুর হুকুম পালন করো এতিম রে দান করো তাই পিতা মাতার খেজ মত করো নামাজ রোজা আদায় করো গুরুর হুকুম পালন করো এ দান কর তাই খুশি হইলে আদমের সাধন অবজনে হই কি কখন বজনাতে পাবি ঠাই তবে শিষ্যের মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই শিষ্যের মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই আমি গুরু তুমি শিষ্য তোমার কোনো ভয় নাই মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই এবার গুরু যাহা আদেশ করে নিয়মেনে অন্তরে না কাম সাগরে কুমিরেতে মনি নাই ওরে গুরু যাহা আদেশ করে অন্তরে ডুব দিও না কাম সাগরে কুমিরেতে মনি নাই হরে প্রেম সাগরের পারে গিয়াং তুমি বংশী ফালাও নত হইয়া ধৈর্যের দেউসারিয়া দেও প্রেম সুতাতে আহার নাই তবে শিষ্যের মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই ওরে শিষ্যের মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই আমি গুরু তুমি শিষ্য তোমার কোনো বয়ে নাই শিষ্যের মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই ওরে না যাই ও কামিনীর ঘরে দন্ত ছাড়া আহার করে ওরে বান বাতাসে পায় না তারে ওরে সব সময় বমি ছড়াই ওরে না যাই ও কামিনীর ঘরে দন্ত ছাড়া আহার করে বানবাতাসে পায় না তারে আরে সব সময় বমি ছড়াই ওরে বমি ছড়াই সাদা পানি আছে তাদের গন্ধ মানি হারাইয়া সব জুয়ানি সাত কুল নাহি পায় তবে শিষ্যের মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই শিষ্যের মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই ওরে প্রেম বাজারে যাই ওরে মন জলে বাসাও দুটি নয়ন ওরে প্রেম বাজারে যাই হরে মন জলে বাসাও দুটি নয়ন ভোজনাতে হবে সাধন ওরে কামি ই বই শ্বেতা এ নাই ভোজনাতে হবে সাধন ওরে কামি ই বই শ্বেতা নাই গুরু যখন রাজি হবে অচিনারে চিনবে তবে ওরে তিনজনায় এক জরি হবে নিরাকারের সাকার তাই তবে শিষ্যর মত শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই শিষ্যের মতো শিষ্য তুমি মনে প্রাণে হওয়া চাই গুরু শিষ্যের মাধ্যমে এই গানটা গুরুর ভূমিকায় থাকবে গুরু শিষ্যকে আদেশ করবে যেহেতু গানের বাসায় একটু হলেও জ্ঞান অর্জন হবে বোঝার মতন কিছু রয়েছে সম্মানিত বন্ধুগণ আমাকে ক্ষমা করবেন এই বলে এই এখানে শেষ করে দিলাম আবার নতুন বলিউমে নতুন কথা আসবে সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে যা কথা দিয়েছি বা দিতেছি সব আমার কথাগুলি একদম খালি কণ্ঠে শুধু মোবাইলের সাউন্ডটা এবং খালি কণ্ঠে কারণ হলো খালি কণ্ঠে বেশিরভাগ কথা আমি বলে থাকি অথচ এই কথাগুলি যদি শোনেন মানব জীবনে অনেক উপকার হবে এবং নিজকে নিজে চিনার মতন জানার মতন বোঝার মতন কিছু না কিছু আল্লাহর বরকত আসবে কথাগুলি শুনলেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ